সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এমপি বাদশাহের প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তনের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন রাজশাহীতে মাইডাস এস মেলার উদ্বোধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অর্ধশত সংগঠন মঙ্গলবার বেলা এগারোটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনগুলো এসব সংগঠনে রয়েছেন রাজশাহীর বিশিষ্ট জোন্দ্রা একজন সংসদ সদস্যকে প্রাণনাশীর হুমকি দেওয়ায় তারা উদ্বিগ্ন আর ঘটনার বিশ দিন পার হলেও হুমকিদাতা গ্রেপ্তার না হওয়ায় তারা আরও উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন একজন এমপিকেই যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তারা এর আগে গত বাইশে ডিসেম্বর নগরীর গাংপাড়া খালের পারের বস্তি উচ্ছেদ শুরু করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু মানবিক কারণে শীতের মধ্যে উচ্ছেদ না করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদকারীদের অনুরোধ করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ এ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন এক পর্যায়ে সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ফোন করেন তিনি ঘটনাস্থল থেকে সংসদ সদস্যকে সরে যেতে বলেন তা না হলে প্রাণ থাকবে না বলে হুমকি দেন এ ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত হচ্ছে গত ছাব্বিশে ডিসেম্বর ঢাকায় চোদ্দ দলের এক সভায় এই ঘটনায় নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের প্রতি আহ্বান জানানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননো সংবাদ সম্মেলন করে একই দাবি জানান কিন্তু অভিযুক্ত মাসুদ রানা গ্রেপ্তার হয়নি জাফর ইমামের নাম রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাজশাহী জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধারা এই সংবাদ সম্মেলন করেন বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা শফিকুল রহমান রাজা মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক সহ মুক্তিযোদ্ধারা তারা বলেন রাজ্যের আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম মুক্তিযোদ্ধাকালীন পাক হানাদার বাহিনী ও রাজাকার বাহিনীর অন্যতম সহযোগী জাফর ইমামের নামে তার নাম অপসারণ করা না হলে লাগাতার আন্দোলনে যাবেন তার ওই অংশ হিসেবে মুক্তিযোদ্ধারা একই দাবিতে বুধবার সকাল সাড়ে দশটায় সাহেববাজারে অনুষ্ঠিত হবে মানববন্ধন একই দাবিতে তারা বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন দীর্ঘদিন রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স থেকে কুখ্যাত রাজাকার জাফর ইমামের নাম অপসারণের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এ মতাবস্থায় রাজশাহী জেলা মহানগরের বেঁচে থাকা মুক্তিযোদ্ধা বৃন্দ অনতি বিলম্বে রাজশাহী টেনিস কমপ্লেক্স থেকে জাফর ইমামের নাম অপসারণ করার আবারও জোর দাবি জানাচ্ছি রাজশাহীতে মাইডাস এস এম ই মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর ড এ এস মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন কানাডা সরকারের সিএলএফআই প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ষাটটি স্টল রয়েছে মাইডাসের উদ্যোগে সতেরো দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণ শেষে এই মেলার আয়োজন করা হয় নতুন উদ্যোক্তা সৃষ্টি নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এই মেলার উদ্দেশ্য বলে জানান মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এখানে প্রায় পঞ্চান্ন হাজার সক্রিয় নারী সক্রিয়ভাবে এর সঙ্গে সম্পৃক্ত আছেন আর সুবলভোগীর সংখ্যা এক লাখের উপরে। এই শহরেরই সবাই তারা এবং এইখানে এই নারীর এই ক্ষমতায়ন তাদের কাছে তাদের নিজেদের সঞ্চয় সেখান থেকে ঋণ গ্রহণ সেখান থেকে এমনকি তারা নিজেদের এলাকার ছোটো বা বাড়ি বা টিউবওয়েল বা টয়লেট ল্যাট্রিন ইত্যাদি নির্মাণের কাজেও তারা নিজেরাই ভূমিকা পালন করে এখানে মোটামুটি প্রায় একশো কোটি টাকার মতো একটা ঘূর্ণায়মান তহবিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে যেটা আমাদের জন্য একটা একটা বলার মতো বিষয় এবং এটি আমরা চিন্তা করছি এই নারীগুলো এর মধ্যে অনেকগুলি জায়গায় আমরা এই হাতে কলমে হাতে কাজ আমরা শিখ তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি ট্রেনিং তারা নিয়েছেন এবং তারা নিজেরাই রকম পণ্য ইতিমধ্যেই উৎপাদন করা শুরু করেছেন সেখানে আমরা সাপোর্ট দিই আমরা হয়তো কখনো কাপড় দেই কখনো ক্যাশ টাকা দেই ইত্যাদি নানা কিছু দিয়ে তাদেরকে আমরা আরও বহুমুখীকরণের বিষয় আছে ছোট ছাগলের বাচ্চা সেটাও দেওয়া হয় ইত্যাদি তো আমরা এই এই টোটাল এই নারী যে গোষ্ঠীটা এই তাদেরকে দিয়ে আগামীতে একটা একটা ব্যাংকিং সিস্টেমের মতো চালু করতে চাই এই প্রযুক্তি তো সবসময় থাকবে না এটা তো চলে যাবে একসময় কিন্তু এই যে সঞ্চয় এই যে তাদের যে অভ্যাসটা গড়ে উঠেছে এইটাকে ধরে রাখার জন্য আমরা একটা ব্যাংক ফর্ম ফর্মেশনে যাচ্ছি এবং সেটা দিয়ে আমরা এই শহরের নারীদেরকে নিয়ে এবং তাদের সঙ্গে নারীর সঙ্গে তো অবশ্যই তার সন্তান তার পরিবারের সবাই জড়িত থাকবে কিন্তু আমি অনুরোধ করব আমাদের মাইরাসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে যে আসলে তাদের মতো বড় বড়ো যারা বাংলাদেশের অত্যন্ত সুনাম ধন্য উদ্যোক্তা বা শিল্পপতি যারা আছে তাদের তারা তাদের মাধ্যমে যদি আমাদের এখানে কিছু বিনিয়োগ হয় আমাদের এখানে শিল্পায়নটা একেবারে হয়নি এবং সেই শিল্পায়ন হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে দুটি শিল্প এলাকার অনুমোদন দিয়েছেন একটি বিসিকে ফেজ ফেস টু আর একটি হচ্ছে চামড়া শিল্প এলাকা দুটিরই কাজ কিছুটা এগিয়ে গেছে এখন প্রস্তুতি চলছে সেটা অবকাঠামো তো এখানে যদি এগুলো হয়ে যায় আর ওনাদের মাধ্যমে যদি আমরা কিছু উদ্যোক্তা পাই তাহলে হয়তো এই এলাকাতে আরও ব্যাপকভাবেই কর্মসংস্থান করতে পারবো যেটা সবাই আশা করে কারণ তা না হলে যে ব্যাপক মানে জনগণের মধ্যে যে কর্মহীনতা বা যে আকুতি আমার কাছে এসে চাকরি দিন চাকরিদের দিন এইটা পূরণ করা ওইভাবে ছাড়া সম্ভব হয় নাটোরের বড়াই গ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম গ্রাম এই কর্মসূচির উদ্বোধন করা হয় এ উপলক্ষে বরাইগ্রাম পৌরসভা থেকে নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয় এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরচত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা বড়াইগ্রাম পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় শোভাযাত্রা শেষে বড়াইগ্রাম পৌরসভার মেয়র আলহাজ আবদুল বারেক সর্দারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম রাব্বি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেদ সহ কর্মকর্তারা এ সময় বক্তারা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নানা রোগবাদ হাত থেকে রেহাই পাওয়া যায় তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও এলাকা পরিষ্কার রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে ব্রিজের দাবিতে আত্রাই নদীর মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী হাজারো মানুষ মঙ্গলবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ও নগার আত্রাই উপজেলার থল ওলমা এলাকার মানুষ নদীর উভয় তীরে অবস্থান করে মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনকালে বক্তব্য রাখেন আলমগীর হোসেন আলহাজ সিরাজুল ইসলাম সজীব শেখ সহ এলাকাবাসী বক্তারা বলেন একটি ব্রিজের অভাবে নলরাঙা উপজেলার খাজুরা ইউনিয়ন ও আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের পঁয়ত্রিশটি গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছে উভয় এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী রোগী সহ সকল ধরনের মানুষকে দীর্ঘদিন ধরে ব্রিজের দাবিতে আন্দোলন করেও সমাধান পাচ্ছে না এলাকাবাসী দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট উচ্চতন কর্তৃপক্ষ পক্ষের কাছে দাবি জানান বক্তারা স্যার আমরা যারা আছি ছাত্র অভিভাবক এই ছাত্রছাত্রী পাড়া পাড়াটো অনেক কষ্ট হয় ব্লকদের অনেক সুবিধা ব্যবসার ক্ষেত্রে অনেক উপকারী হবে এই ব্রিজটা হলে আমি আশা করি র‍্যাপ 5 রাতशाही 638 বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার দুপুরে পাবনা জেলার আতাইকুল থানাধীন চমরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শামীম হোসেনকে কে ছয়শ আটত্রিশ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কারটি আটক করেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ